দুদিনের সফরে বৃহস্পতিবার উত্তর জেলায় গেলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। দুপুর 12টায় ধর্মনগরীর সার্কিট হাউসে পৌঁছান তিনি। সেখানে মধ্যাহ্নভোজন সম্পন্ন করে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে দপ্তরের আধিকারিকদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলার অন্তর্গত প্রতিটি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৃহস্পতিবার রাতে ধর্মনগর সার্কিট হাউসে রাত্রিযাপন করার পর শুক্রবার সকালে রাজ্যপাল যাবেন নতুন বাজারে। সেখান থেকে পরিদর্শন করবেন ভারত বাংলাদেশ সীমান্ত বিষ্ণুপুর এলাকা। এরপর যাবেন ইয়াকুবনগর বিওপিতে। সেখান থেকে সরলা গ্রাম পঞ্চায়েতের কিছু রাস্তাঘাট পরিদর্শন করে রাজ্যপাল চলে যাবেন ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার পরিষেবা এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে পেভার ব্লকের কাজও পরিদর্শন করবেন তিনি। এর পাশাপাশি ধূপি পাড়ার পানীয় জলের প্রকল্পের কাজ, সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং রানীবাড়ি বাজারের পেভার ব্লকের কাজও পরিদর্শন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। কদমতলাতে তপশিলি জাতির মেয়েদের জন্য নির্মীয়মান হোস্টেলটির কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেবেন তিনি। এরপর শুক্রবার সন্ধ্যায় ফিরে যাবেন সদর জেলা ধর্মনগরে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লোর দুদিনের এই জেলা সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিটি দপ্তরে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।